আছে এমন কোন দিক নাই এমন কোন সাইট নাই যেটাকে রব্বুল আলামিন কোরআনে ক্লিয়ার করেন সব আছে কোরআনে মুরগি খাঁচায় ঢুকলে বাচ্চাগুলো অটোমেটিক খাঁচায় ঢুকে কোরআন মুসলমানের কাছে আসলে দুনিয়ার সব অটো চলে আসবে কথা ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন মহতারাম হাজিরিন আজকে সমাজের যে দুরবস্থা এটাকে যদি আমি একদিকে কোরআন ইসলাম ইসলামী শরীয়তের বিধিবিধান আরেকদিকে সমাজের বর্তমান বাস্তব চেহারা দুটোকে পাশাপাশি রেখে আমি যদি কম্পেয়ার করি তুলনা করি আরবিতে বলে মুওয়াজানা করি তাহলে কথা আমি বলতে বাধ্য যেটা মুসলিম সমাজের চেহারা হতে পারে না কোন অবস্থাতেই এটা অ্যাকসেপ্ট করা যায় না যেটা মুসলমানদের সমাজ আজকে সামাজিক অবক্ষয় সামাজিক বিপর্যয় সমাজের অধঃপতন আজকে সামাজিক শৃঙ্খলার যে অভাব এটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ অভিভাবকেরা সবাই আমরা সাফার করছি ঠিক না ভাই ঠিক আমাদেরকে উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কা আতঙ্ক তারা করে বাড়াচ্ছে যে এই নষ্ট সমাজের ভবিষ্যৎ কি আমি কি ভুল বলছি কথা বলেন আওয়াজ তো দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন মোহতারাম হাজরিন পারিবারিক শৃঙ্খলা বলতে এখন আগের মতো সেই শৃঙ্খলা নাই আছে পারিবারিক শৃঙ্খলা ভেঙে পড়েছে ঠিক না বে ঠিক আগের দিনের মতো মা বাবার সাথে সন্তানের গুড রিলেশন সুসম্পর্ক নাই আগের দিনের মতো সন্তানদের উপরে মা বাবার কোনো নিয়ন্ত্রণ নেই ঠিক না বে ঠিক এখনকার সন্তানেরা মা বাবার কাছ থেকে ছলে বলে কৌশলে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মাদক সেবন করছে কোনো মা বাবা দিতে না চাইলে কোনো কোনো অবাধ্য সন্তান আত্মহত্যার হুমকি পর্যন্ত দিচ্ছে জোরে বলেন ঠিক না বে ঠিক আর নারী পুরুষ যুবক যুবতী তরুণ তরুণী টপ টু বটম সকলের হাতে অ্যান্ড্রয়েড সেট নামের একটা একটা করে মিনি সিনেমা হল সারাক্ষণ ভুল বলছি কেউ বা এই মিনি সিনেমা হলের পর্দায় চোখ রেখে সারাটা রাত অতিবাহিত করে দিচ্ছে কথা বলুন আজকে বখাটের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করবার কারণে কিশোরীকে কুপিয়ে কুপিয়ে জখম করা হচ্ছে আজকে প্রেম আর ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করবার কারণে কোন কোন জায়গায় কিশোরীর গায়ে কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এসব বর্বরতা তো বর্বর যুগের বর্বরতাকে হার বানিয়েছে মহতারাম হাজরিন অবক্ষয় এমন একটা স্টেজে চলে গেছে অশ্লীলতার তুফান চলছে হায়া শরমের লেশমাত্র এই সমাজে নেই আজকে এমন একটা অবস্থা যে আজকে স্ত্রী সন্তান রেখে স্বামী পরকীয়া করছে আজকে সন্তান স্বামী রেখে স্ত্রী উধাও হয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক আর মদ ঘুষ সুদ জুয়া ক্যাসিনো এগুলি তো সমাজের ক্যান্সার এটাকে তো অস্বীকার করা যাবে না কেন এমনটা হলো রোনা মা কেউ হো রহি হ্যায় কৌম মে বরবাদিয়া রোনা মা কেউ হো রহি হ্যায় কৌম মে বরবাদিয়া আহলে বাতিল কেউ বজাতে লগ রহি হ্যায় তালিয়া আহলে বাতিল কেউ বজাতে লগ রহি হ্যায় তালিয়া মুসলমানদের অবস্থা তো খারাপ যে বেইমানেরা নাস্তিকেরা ইসলাম আর মুসলমানের দুশ্মনেরা আজকে মুসলিম সমাজের করুণ অবস্থা দেখে হাতে তালি দিয়ে উল্লাস করতেছে ভাই আমি কি ভুল বলছি বাস্তব না অবাস্তব সত্য না মিথ্যা কেন এমনটা হলো কেন কেন আরে ভাই 20 বছর আগেও তো এরকম ছিল না
আপনি কি স্বীকার করবেন না একটু নিরপেক্ষতা বজায় রেখে যে আমাদের বাড়ির কোন মেম্বার কোরআন তেলাওয়াত না করে চুলা জ্বালাইতো না সকালে? হ্যাঁ, এখন কি ওই অবস্থা প্রত্যেকটা ঘরে আছে? আমার স্পষ্ট মনে আছে 40 বছর আগের কথা, কি পুরুষ কি নারী, কি ছোট কি বড়, সবাই ফজরের পরে ঘরে কোরআন তেলাওয়াত করতেছে। চুলা জ্বলতো না মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত ছাড়া। আর আজকে চুলা জ্বলছে, বাচ্চাদেরকে নিয়ে আম্মা কিন্ডারগার্টেনে চলে যাচ্ছে, কোরআন ওই গিলাফের মধ্যে বন্দী হয়ে আছে, তাকের মধ্যেই আছে, খোলা হচ্ছে না। এমত অবস্থায় যদি আমাদের ভাগ্য রবি অস্তমিত হয়ে যায়, আমাদের সমাজের অধপতন দেখা দেয়, আশ্চর্যের কিছু নাই। এটা আমাদের প্রাশ্চিত্য পাওনা ছিল, ঠিক না বেঠি? হে আল্লাহ, আমাদেরকে কোরআন মুখী করে দাও। মহতারাম হাজিরিন, জনাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারীব, যার অন্তরে কোরআন একটুও নাই তার অন্তরটা বিরান ঘরের মতো। 1400 বছর আগে তাজেদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বিরান ঘর মানে যে ঘরে কেউ থাকে না, বিরান ঘরে শয়তান ভূত পেত্তানি এরা এসে বাসা বাঁধে। জবাব দেন, আপনি আপনার দিনাজপুর শহরের একটা বাড়ি তৈরি করেছেন 50 লক্ষ টাকা খরচ করে, আপনি তালা লাগিয়ে তালা ঝুলাইয়া 10 বছরের জন্য অস্ট্রেলিয়া যান, ইউরোপ আমেরিকা যান, এরপর 10 বছর পরে এসে দেখেন ঘরের কি অবস্থা। যে ঘরে কেউ থাকবে না এই ঘরকে জিন ভূত পেত্তানিরা আস্তানা বানাবে। আল্লাহ রসুল স্পষ্ট করে ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন, যেই মুসলমানের অন্তরে কোরআন থাকবে না ওই অন্তরটাকে শয়তান গ্রাস করবে, ওই অন্তর আত্মাটাকে শয়তান তার আস্তানার বাসা বানাবে। হয়েছে তাই, আলটিমেটলি তাই হয়েছে। শয়তান রাজত্ব করতেছে আমাদের কলবে, আর কোরআন যদি কলবে থাকে তো কোরআন এইরকম শক্তি নিয়ে দুনিয়াতে আসছে, শয়তান ওই কলবে রাজত্ব করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মহতারাম হাজিরিন, মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইকে আপনারা অনেকেই চিনেন, সরাসরি না দেখলেও নামে পরিচিত। আল্লাহ কবরে নিয়ে গেছেন, পরক পারে নিয়ে গেছেন, আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন। আমাদের দোয়া করা কর্তব্য আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন। এদেশের একজন বিদগ্ধ আলেমে দিন ছিলেন, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলিম বিশ্বের মধ্যে তিনি একজন অন্যতম মুসলিম স্কলার ছিলেন। মানে কোরআন হাদিসকে বাংলা সাহিত্যে অনুবাদ করে তিনি ব্যাপকভাবে দিনের খেদমত আঞ্জাম দিয়েছেন। তো তিনি ইন্তেকালের বছরখানেক আগে সমরিত হসপিটালে ভর্তি ছিলেন, আমি দেখতে গেলাম। খুব স্নেহ করতেন, তিনি আমার হাত ধরে বললেন, কেবিনে শুয়ে আছেন, তিনি বললেন, মাওলানা একটা কথা বলি। আমি বললাম, হুজুর বলেন। তো তিনি কেবিনে শুয়ে শুয়ে বলতেছেন, অথচ ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন। তো তিনি আমাকে বললেন, মাওলানা আমি একবার ইরাক সফরে গিয়েছিলাম মুজাহিদে মিল্লত আল্লামা শামসুদ্দিন কাসেমি রহমতুল্লাহ আলাইহি সহ, তিনি আর একজন উজ্জ্বল নক্ষত্র যিনি ছিলেন বাতিলের আতঙ্ক, ভ্রান্ত মতাদর্শের শিকড় উৎপাটনে তিনি অবদান রেখে গেছেন এই দেশ এবং মুসলমানদের জন্য। তো হযরত আল্লামা শামসুদ্দিন কাসেমি এবং মাওলানা মুহিউদ্দিন খান ভাই কথা বলবেন না, মুহিউদ্দিন খান সাহেব দুজন মিলে ইরাক বাগদাদ সফরে গেছেন। তো সেখানে যাওয়ার পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট জায়গা তারা জিয়ারত করছেন, পরিদর্শনে যাচ্ছেন। একটা পর্যায়ে তিনি বলছেন যে আমরা খবর পেলাম যে শেখ আব্দুল করিম একজন বিখ্যাত নাম করা মহাদ্দিস আছেন, খেয়ে না খেয়ে মসজিদে পড়ে থাকেন আর এলএম পিপাসুদেরকে হাদিসের দরস দিয়ে তৃষ্ণা নিবারণ করেন।
তা আমরা খবর পেয়ে প্রবীণ আলেম দ্বীনের সাক্ষাতে চলে গেলাম। ভাই শুনছেন, চলে যাওয়ার পরে কথাবার্তা হচ্ছিল, একটা পর্যায়ে শেখ আব্দুল করিম মোদাররিস তিনি বললেন যে আপনারা বাংলাদেশ থেকে আসছেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছি। তো বাগদাদে আসছেন, বাগদাদের কি সেই আগের দিনের জৌলুস আছে? বাগদাদের জৌলুস নাই, যেটুকু বা আছে, যেটুকু বা আছে ওইটুকু আর ইন ফিউচারে ভবিষ্যতে থাকবে না। ভালো কথা, বহুত বড় মনীষীদের মকবরা কবর আছে, জিয়ারত করেন। আমি আপনাদের দুইজনকে ওসিয়ত করি, নসিহত করি, এবং আপনাদের দুজনের মাধ্যমে বাংলাদেশের সমস্ত আলেমদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই। আপনারা দয়া করে এটা সকলের কাছে গিয়ে সার্কুলার করবেন, পৌঁছে দেবেন। কি ভাই, বাগদাদ তো শেষ, ইরাক তো শেষ, আজকে থেকে 40-50 বছর আগের ওসিয়ত। শেখ আব্দুল করিম হযরত মাওলানা মহিউদ্দিন খান।